নমস্কার সকলকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে মিক্সড রাইসের একটা খুবই সহজ রেসিপি শেয়ার করছি তো চলো শুরু করা যাক আমি এখানে চিংড়ি নিয়েছি চিংড়িটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে লবণ গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে এটাকে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে এইভাবে ছোটো ছোটো করে লম্বা মতো কেটে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ একটু গোলমরিচের গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আমি চিকেনটার মধ্যে রসুনের পরিমাণটা আদার তুলনায় একটু বেশি দিয়েছি আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু আদার পরিমাণটা রসুনের তুলনায় একটু বেশি অ্যাড করেছি কড়াইতে এখন দু টেবিল চামচ মতো তেল দিয়ে নিয়েছি সাদা তেল ব্যবহার করেছি আমি এখানে তো চিংড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিংড়ির পুরোপুরি সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিয়েছি তো এখন এই তেলেই চিংড়িগুলোকে সব নামিয়ে চিকেনটাকে ভেজে নেব তো ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটার ভালোভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে ভেজে নিয়েছি তো এখন চিকেনটা নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই দুটো ডিম দিয়ে ওপর দিয়ে একটু লবণ ছিটিয়ে এটাকে ভেজে নিচ্ছি একদম ভালো করে ভেজে নিতে হবে কড়াইতে যেহেতু গোলমরিচ আর আদা রসুনের মশলাটা ছিলই তো সেই জন্য এই তেলেই কিন্তু ডিমটা ভাজলে বেশি ভালো হয় তো এখন আরও তিন টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে সব সবজিগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব আমি এখানে দু কাপ মতো একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া গাজর দু কাপ মতো মটরশুঁটি এক কাপ মতো ক্যাপসিকাম আর দু কাপ মতো বিন নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই সবজিটার কাঁচা ভাবটা না চলে যাচ্ছে সবগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিকেনটা ভেজে রাখা চিংড়ি মাছ আর এখানে ভেজে রাখা যে ডিমটা সেটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি দুটো ভাগে রাইসটা করব তো সেই জন্য এখান থেকে হাফ সবজিটা তুলে নিচ্ছি এখন রাইসটা এর মধ্যে দিয়ে নিচ্ছি চালটাকে কিন্তু আমি একটু লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম চালটা কিন্তু পুরোপুরি কুক করে নিই তো এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো একটু সয়া সস একটু চিনি আর মতো লবণ দিয়ে রাইসটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে কড়াইতে আরও একটু তেল দিয়ে বাকি সবজিটা দিয়ে আর যে রাইসটা আরও ছিল সেটাকে দিয়ে নিচ্ছি একইভাবে এর মধ্যে স্বাদ মতো লবণ একটু গোলমরিচের গুঁড়ো একটু সোয়া সস আর চিনিটা অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো তো এইসব দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো রাইসের সাথে রেসিপিটা তোমাদের কেমন লাগলেও অবশ্যই কমেন্টে জানাবে আরও কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে লিখে জানিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মিক্সড রাইসটাকে আমি চিকেন কষার সাথে সার্ভ করছি চিকেন কষার রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে চেক ইন করে নিও আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে